ওয়েলকাম ডিয়ার ফ্রেন্ডস, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আপনারা সুস্থ থাকুন, সকলেই সতেজ থাকুন। আর এই কামনায় আমার এই চ্যানেলের যাত্রা শুরু। শুধু আপনাদের সুস্থতার জন্যই নিয়মিত একটি একটি করে ব্যায়াম দেওয়া। আপনারা নিয়মিত ব্যায়ামগুলো দেখে নিয়মিত প্র্যাকটিস করবেন, করে সুস্থ থাকবেন। আর ইদানিং একটি সমস্যা দেখা যাচ্ছে, বিশেষ করে মানুষের স্থূলকায় দেখা যাচ্ছে যে অনেক মেদ জমে আনফিট হয়ে যাচ্ছেন, অনেকে দেখতে অনেক রকম খারাপ দেখা যায়। তো সেই খারাপ থেকে দুশ্চিন্তা মুক্ত করার জন্য আজকে একটা ব্যায়াম নিয়ে আসছি, দ্রুত একটা চ্যালেঞ্জ, 30 দিনের মধ্যে আপনাদের চর্বিকে দূর করে দেবে। এটা 5টা স্টেপ আছে, 5টা স্টেপ যদি নিয়মিত কেউ 30 দিন করেন, তাহলে অবশ্যই পেটের যে চর্বিগুলো আছে বাড়তি, এই চর্বিটাকে কেটে সুরাম দেহের অধিকারী হতে পারবেন, সুন্দর স্মার্ট হবেন আশা রাখি। আর কীভাবে করতে হবে আপনাদেরকে দেখাবো। আর দেখাতে যাওয়ার আগে আপনাদের কাছে আমি অনুরোধ করবো, এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে রাখবেন, যাতে পরবর্তীতে আর একটা ব্যায়াম আপনারা দেখতে পারেন। তো আসুন কীভাবে করতে হয় দেখুন। আপনারা এইভাবে একটা নরম বিছানায় শুয়ে পড়বেন। স্টেপ নাম্বার 1, এ পেটের চর্বি কমার জন্য শুয়ে পড়বেন। এখন এই হাত দুটোকে নিয়ে এই পজিশনে ধারের এখানে রাখবেন। এভাবে রাখার পর পা যেন উঁচু না হয় এভাবে উঠবেন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, and 10। এভাবে 10 বার শুরু করবেন, আস্তে আস্তে 50 বার পর্যন্ত দিতে পারবেন এক সময়। স্টেপ নাম্বার 1 গেল। এবার স্টেপ নাম্বার 2, এভাবে শুয়ে এই হাত দুটোকে এখানেই থাকবে। এখন উঠে বাম হাঁটু ডান কোনের সাথে মিশাতে হবে, এভাবে দেখুন। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। তো এটা গেল 10 বার, এটা স্টেপ নাম্বার 2। এবার স্টেপ নাম্বার 3, পা দুটোকে ভাঁজ করে এখানে এনে এখন ধীরে ধীরে বডিটাকে উপর দিকে তুলবে। সেকেন্ড থাকবেন এভাবে। আবার নামাবেন, পাটা সোজা করে শবাসনে বিশ্রাম নেবেন একটু 30 সেকেন্ড। এটাকে আবার হাঁটুটা ভাঁজ করে এনে আবার উঠাবেন যতটুকু উঠাতে পারেন। তাহলে এটা আপনাদের পেলভিকটাকে শক্তিশালী করবে এবং পেটের যে চর্বিটা আছে সেটা কেটে যাবে। এভাবে হাড়টা নিচের দিকে থাকার কারণে হাড় অনেক আরাম পাবে, হার্টের জন্য এটা উপকারী। এবং যাদের মাজা ধরা সমস্যা আছে সেটাও চলে যাবে, চর্বি তো কাটবেই এবং মাজা ধরার সমস্যাটাও দূর হবে। এটা হলো স্টেপ নাম্বার 3। এবার স্টেপ নাম্বার 4, বডিটাকে সোজা করে কোনোটা এইভাবে ভাঁজ করে এভাবে একদম স্ট্রং, পেটটাও শক্ত থাকবে, উপর দিকে তুলে নেবেন। 1 মিনিট থেকে 1.5 মিনিট থাকবেন এভাবে একদম সোজা রোডের মতো, মেরুদণ্ড থেকে পা অবধি স্ট্রং করে সোজা হয়ে পেটের মাসেলগুলো শক্তিশালী হবে এবং বাড়তি চর্বিটা কেটে যাবে। এভাবে থাকবেন এবং স্বাভাবিকভাবে নিঃশ্বাস নেবেন।
এটাকে 10 বার করবেন। তারপরে সবার শুনে ইসলাম বিশ্রাম নিয়ে শরীরটাকে আবার কমফোর্টেবল করে স্টেপ নাম্বার ফাইভ। এই ফাইভ স্টাইলটা হচ্ছে ডগি বার্ড। ডগ মানে কুকুর, বার্ড মানে পাখি, মানে কুকুর প্লাস পাখির মতো। কুকুর যেমন চার পায়ে হাঁটে এরকম চার পা পজিশনের মতো হবে। এখন আবার বার্ড পজিশনটা হচ্ছে বাম হাত প্লাস ডান পা এভাবে। একটু এগিয়ে দিতে হবে, দুটো একসাথে উঠাবেন, 30 সেকেন্ড রাখবেন। পেটের চর্বি 30 দিনের মধ্যে চলে যাবে। এটাকে নিয়ে এসে আবার ডান হাত বাম পা, এখন বার্ড। কমপক্ষে 5 বার করতে হবে, 10 বার পারলে তো ভালো। একটা জিনিস খেয়াল রাখবেন, পিছনের যে পাটা আছে সেটা যেন সোজা থাকে এবং সামনের হাতটা। এভাবে করবেন, করার শেষে বসে ধীরে ধীরে সবার সামনে বিশ্রাম নেবেন। তো আপনারা নিয়মিত ব্যায়াম করুন, সুস্থ থাকুন। 30 দিনের ভিতরে এই ব্যায়ামের মাধ্যমে আপনাদের চর্বি সব চলে যাবে। চ্যালেঞ্জ এটা, নিয়মিত করুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সকলকে।